এই যে সামনে রমজান এক মাস পর, হঠাৎ করে একদল ব্যবসায়ী পণ্যের দাম বাড়াতে কেন শুরু করল? হঠাৎ করে বিভিন্ন পণ্যের সিন্ডিকেট কেন গড়ে উঠল? এতদিন পর্যন্ত জিনিসটা স্বাভাবিক গতিতে চললেও প্রতি বছর রমজান মাস আসলে আমাদের এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে বাজারে কেন আগুন লাগে, পণ্যের দাম কেন শুধু ঊর্ধ্বগতি হতে থাকে, এমনকি আমার আপনার মতো অনেক নিম্ন মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যেতে থাকে কিসের জন্য? রমজানে তো আপনারাও চেষ্টা করেন সকলে যে নিজে তো রোজা রাখবই, নিজে তো তারাবি পড়বই, পারলে রোজাদার আর তারাবি পড়তে আসা মুসল্লিদের উপকার করব, সাহরির ব্যবস্থা করতে পারি আর না পারি, মাসে একদিন হলেও অন্তত আমি মুসল্লিদের বা রোজাদারদের ইফতারের আয়োজন করব। সেখানে ধনী গরিব সাদা কালো সকলে মিলে বসে একসঙ্গে আমরা ইফতার করব। প্রত্যেকে এটা ভাবে আমি যদি আরেকজন রোজাদারকে ইফতার করাতে পারি, সে রোজা রেখে যে সওয়াব পাবে এই ইফতার করানোর বরকতে আল্লাহ আমাকেও সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। এমনকি আমরা তারাবির নামাজে গেলে অনেক সময় দেখি কারা যেন এসে কাতারের সামনে পানি রেখে দিয়েছে, যাতে করে মানুষের যখন গরমে কষ্ট হবে, পিপাসা লাগবে, পানি পান করে সে তার পিপাসা মিটাতে পারে। তো একদিকে যেমন আলোর পক্ষে লোকেরা চায় আলো জ্বালাতে, দিনের পক্ষে লোকেরা চায় দিনদারদের উপকার করতে, আরেকটা শ্রেণী এরা কারা, যারাও হয়তো নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়, মুমিন বলে পরিচয় দেয়, কিন্তু রমজানের মতো পবিত্র মাস, রহমত বরকত মাগফিরাত নাজাতের মাস আসলেও নিজেদের জুলুম থামাতে পারে না, নিজেদের শয়তানি চাহিদা দমাতে পারে না, কোন লাইনেই তারা মানুষের জন্য সহজ করতে পারে না, এমনকি দিলের মধ্যে এটাও আসে না আমি রমজানে রোজা রাখছি, আমি রমজানে তারাবি পড়ছি, আরে আমি তো একজন জাহেল মানুষ, আমি কতটুকুই আর এর দ্বারা আগাবো? কিন্তু আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বান্দা যারা, সেই সমস্ত ওলামায়ে কেরামের জন্য অন্তত রমজানে একটু খেদমতের ব্যবস্থা করি, সেই মানবতা আবার কেমন মানবতা, সেই মনুষ্যত্ব আবার কেমন মনুষ্যত্ব, সেই মস্তিষ্ক আবার কেমন মস্তিষ্ক, নিজের জন্য সে রোজাকে পছন্দ করে, নিজের জন্য সে তারাবিকে পছন্দ করে, নিজের জন্য রমজানে সুখ শান্তিকে পছন্দ করে, আরাম আয়েশকে পছন্দ করে, এমনকি নামাজ পড়লেও এসির মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়ে, কিন্তু তার দিলে একটাবার কাঁদে না, তার দিলে একটাবার প্রশ্ন আসে না, এই সময়ও নবীর ওয়ারিসদেরকে কিভাবে কষ্ট দেই, এই সময়ও তাদের মাথায় কিভাবে হেলমেট পরাই, তাদের হাতে কিভাবে হ্যান্ডকাপ লাগাই, তাদের কোমরে কিভাবে গরুর রশি লাগাই, তাদের পায়ে কিভাবে ডান্ডাবিরি পরাই, একটাবার কি তাদের মনে প্রশ্ন জাগে না? তো সব ক্ষেত্রেই দুটো ধারাই আপনি পাবেন। একদিকে আলহামদুলিল্লাহ আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি যার তেমন কিছুই না, পুরো মাসে ধরেন সর্বোচ্চ 10,000 টাকা ইনকাম, এই জামানায় 10,000 টাকা যে কোনো টাকা না, এটা তো নিয়ে তোকে ইখতিলাফ করবে, সেও চেষ্টা করে রমজানে একটা খেজুর দিয়ে হলেও আমি কাউরে একটু ইফতার করব। কিন্তু আরেকদিকে এটাও ছোটবেলা থেকেই দেখে আসছি আর একটা দল চেষ্টা করে এই মাস্টারে কাজে লাগিয়ে রোজাদারদের জবাই করে না, এই মাস্টারে কামে লাগাইয়া আমার পকেট ভরতে হবে, এই মাসকে কাজে লাগিয়ে একে তো দাম তো বেশি নিব নিবই, তো বেশি দাম দিয়েও যদি একটু ভালো খাবার খেতে পারে তবুও তো পেটটা ভালো থাকে, কিন্তু ওর দিলে একটাবার মনে হয় না এই যে আমি ভেজাল মিশাচ্ছি এটা একজন রোজাদার খাবে, খাওয়ার কারণে তার পেটে কষ্ট হবে, এই কষ্ট হওয়ার কারণে তার দিলের মধ্য থেকে যে বদ্ধ আসবে, এই বদ্ধতা আমার দুনিয়া আখেরাত সব কিছুই বরবাদ করে দিবে, কিভাবে আমি এই ধাক্কা সামলাবো, আল্লাহর সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো, এই প্রশ্নটাও তাদের মধ্যে আসে। এই যে আজকের দুনিয়া, গোটা দুনিয়ার অধিকাংশ সম্পদ অল্প কিছু লোকের পকেটে ঢুকে আছে, পুঁজিবাদের খেলা ক্যাপিটালিজম সারা দুনিয়ার এটাই দিয়েছে, কারো আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে তার কাছে কোটি কোটি টাকাও কোনো ব্যাপার না, এক সেকেন্ড সে নাকি একটু কাম থেকে বেরোতে থাকলে এক সেকেন্ডেই কয়েক লাখ টাকা লস হয়ে যায়, আর আমার আপনার মতো বহু মানুষ এমন সারা জীবন বসেও একটাবার 1 কোটি টাকা দেখতে কেমন হয়, একসঙ্গে রাখলে কতটুকু জায়গা খায় এটাই দেখার তৌফিক হয়ে ওঠে না।
একদিকে আমার আপনার মতো বহু লোক এমন পকেটে টাকা নাই তাও দিলটা কাঁদে একটু মসজিদের খেদমত করি একটু মাদ্রাসার খেদমত করি একটু দ্বীনের জন্য যতটুকু সাধ্যে কুলায় ততটুকু করি সবার যে বেশি থাকবে তো এমন না তাবুকের যুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে দান করলেন ওমর রাদিয়াল্লাহু আনহু এসে দান করলেন কিন্তু ওমর বললেন ভেবেছিলাম আজকে আবু বকরকে হারাবো আজও আমি হেরে গেলাম আবু বকর জিতে গেল কাহিনী কি ছিল কাহিনী আবু বকর যেই পরিমাণ সম্পদ এনেছিল ওমরের আনা সম্পদের চাইতে অনেক বেশি ছিল কিন্তু আল্লাহ নবী জিজ্ঞেস করলেন ওমর কি এনেছো আর কি রেখে এসেছো ওমর জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ আমার সমুদয় সম্পত্তিকে দুই ভাগ করেছি এক ভাগ রেখে এসেছি আর এক ভাগ নিয়ে এসেছি আবু বকরকে জিজ্ঞেস করলেন আবু বকর তুমি কি এনেছো আর কি রেখে এসেছো আবু বকর বললেন রাসূল সব এনেছি আর ঘরে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি যদিও পরিমাণের বিবেচনায় ওমরের পরিমাণ ছিল বেশি আবু বকরের পরিমাণ ছিল কম কিন্তু কোয়ালিটির বিবেচনায় আন্তরিকতার বিবেচনায় দিলের বিবেচনায় আবু বকরের ছিল বেশি ওমরের ছিল কম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ চেহারা দেখেন না আল্লাহ বডি দেখেন না আল্লাহ দেখেন দিল আল্লাহ দেখেন আমল আল্লাহর কাছে কোয়ান্টিটির দামের চাইতেও কোয়ালিটির দাম বেশি কারণ যদি খালি সংখ্যা বাড়ে গুণ না বাড়ে সেই সংখ্যা কোনো উপকার বয়ে আনে না দেখেন না এক সময় মাসে 5000 টাকা দিয়ে আমরা যেই কাজ করতে পারতাম এখন 20000 টাকা দিয়েও সেই কাজ করতে পারি না একদিকে দেখতে পাচ্ছি বেতন আমার বেড়েছে আর একদিকে দেখতে পাচ্ছি মুদ্রাস্ফীতি হওয়ার কারণে আমার প্রয়োজন আগে যা পূরণ করতাম তার তুলনায় এখন প্রয়োজন পূরণের হার অনেক কমেছে সংখ্যা বললেই কি হয় গুণ যদি না বাড়ে কোয়ালিটি যদি না বাড়ে বর্তমান দুনিয়ার সবচাইতে দামি মুদ্রা হলো কুয়েতি মুদ্রা কুয়েতি দিনার যেটাকে বলে এক কুয়েতি দিনার কিনতে আমেরিকার ডলার যেটা ইউএস ডলার সেই ইউএস ডলার তিনটা কুয়াতে হয় একটা কুয়েতি দিনার কেনার জন্য কুয়েতের সর্বোচ্চ মুদ্রা হলো 20 দিনার আমাদের সর্বোচ্চ মুদ্রা হলো 1000 টাকা পরিমাণের বিবেচনায় 1000 কত বেশি 20 কত কম কিন্তু আমাকে বলেন তো এর দ্বারা কি প্রমাণ হয় আমাদের অর্থনীতি শক্তিশালী না ওদের অর্থনীতি শক্তিশালী মুদ্রা মুদ্রা এটা বড় হওয়া কি অর্থনীতি মজবুত হওয়ার আলামত না ছোট থাকা অর্থনীতি মজবুত হওয়ার আলামত তো সবসময় সংখ্যা বাড়লেই কি কোয়ালিটি বাড়ে নাকি বদরে নামলো মাত্র 313 হাতও খালি তরবারি মাত্র 2 কিন্তু আল্লাহ নিজে সেই দিনের নাম দিলেন ইয়াউমুল ফুরকান পার্থক্যকারী দিবস যেই দিন এসে হক আর বাতিলের মধ্যে পার্থক্য করে দিয়েছে যেই দিন এসে কুফরের শিরকে নত করেছে ইসলামের মস্তককে উঁচু করেছে আল্লাহর জমিন আল্লাহ দ্বীনের বাণী ছড়িয়েছে আর এই উম্মতের ফেরাউন যাকে বলা হতো সে আবু জাহালকে নিঃশ্বাস করে দিয়েছে অপরদিকে হুনাইনে মুসলমানদের সংখ্যা ছিল 10000 কোথায় 313 আর কোথায় 10000 বদরে নজর তো নিজেদের দিকে ছিল না না সংখ্যার দিকে না সামরিক প্রস্তুতির দিকে জিরোই তো কি নিয়ে ময়দানে লড়াই করবে সম্বল ছিল একটা সেটা হলো আল্লাহর উপর ভরসা বদরে নেমেছিলেন আল্লাহরে নিয়ে নেমেছিলেন হুনাইনে নেমেছিলেন সংখ্যা নিয়ে নেমেছিলেন অনেকের নজর চলে গেল সংখ্যার দিকে অনেকেই বলল দিলে দিলে আমরা যখন 313 ছিলাম তখনই হারি নাই আজ আমরা 10000 পৃথিবীর কোন শক্তি আছে যারা আমাদেরকে হারাতে পারে কিন্তু তারা জানে না জয় পরাজয়ের ফয়সালা জমিনে হয় না সব ফয়সালা রবের আরশে